আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনার সাথে আলোচনা করব যে লেয়ার জিরো প্রজেক্টে আপনারা কীভাবে জয়েন করবেন, কীভাবে এখান থেকে $100 থেকে শুরু করে $1000 পর্যন্ত আপনারা এখান থেকে প্রফিট করতে পারবেন। এখানে কিন্তু আপনার সর্বোচ্চ আপনার $10 কিংবা $20 আপনার এখানে ইনভেস্ট করে ভালো একটা প্রফিট করতে পারবেন। সো এই যে দেখুন, আমরা কিন্তু অলরেডি একটা এই যে আমরা কিন্তু এইগুলা চারটা কিন্তু অলরেডি আমরা ওয়ার্কিং শেষ করে ফেলছি, ঠিক আছে। আর যারা এগুলো করেন না, আমাদের চ্যানেলে সার্চ দিলে পেয়ে যাবেন। আর এখন আমাদের বাকি আছে শুধু যে লেয়ার জিরো, সেইটাতে আমরা আজকে কাজ করে দেখাবো। এখানে দেখুন তাদের ফাউন্ড রিচ কিন্তু আপনার প্রায় $143 মিলিয়ন প্রায় ভিউস একটা এমন, এটা কিন্তু 4 নম্বরে র্যাঙ্কিংয়ে আছে, বুঝছেন। সো এখন দেখা দেবে কীভাবে এটাতে আপনারা জয়েনটা করবেন একবারে অল্প ফিতে, ঠিক আছে। সো প্লিজ ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, কেউ টেনে টেনে দেখবেন না। আর একটা কথা হচ্ছে, যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই অবশ্যই জয়েন করবেন, কারণ এখানে অনেক ভালো ভালো আপনার টেস্ট নেট বলেন এমনকি অনেক ভালো ভালো অফার শেয়ার করি, ঠিক আছে, যেখান থেকে কিনা আপনারা একদম ফ্রিতে বিগ একটা প্রফিট ইনকাম করার পসিবিলিটি আছে, ঠিক আছে। তাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন। সো লেয়ার জিরো এটা কিন্তু আপনার বিনান্স লেভেলের সাথে অলরেডি এটা কানেকশন আছে, ঠিক আছে। যাই হোক, এখানে আপনারা কী করবেন আমি দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমাদের কিন্তু SGT টোকেনটা লাগবে। সো এটার জন্য আমরা কী করব, আমি আমার মতন দেখাই দিব, ঠিক আছে। এমনকি আমি কতগুলো ফিউচার ইউজ করবো যেখান থেকে কিনা আমরা ইন ফিউচার আরও এয়ারড্রপ পাওয়ার পসিবিলিটি আছে, বুঝছেন। সো এখান থেকে আমরা ব্যাঙ্ক হিসেবে চলে যাব। সো আসার পর এখান থেকে যেহেতু আমার কাছে BSDT আছে, সো আমি BSDT দিয়ে এখানে আপনার SGT সার্চ দিব, তাহলে এটা আমরা পেয়ে যাবো টোকেনটা। সো এই যে দেখুন, এই টোকেনটা আমরা ইম্পোর্ট করে নিব, জাস্ট আই আন্ডারস্ট্যান্ড ইম্পোর্ট। দেন এটা আমরা কী করব, আমরা বাই করব, যেহেতু আমাদের কাছে আপনার BSDT আছে, সো আমি BSDT দিয়ে বাই করব। এখানে আমি ট্রাই করব 20টা করার জন্য। সো দেখি 20টার দাম হচ্ছে আপনার $13, ঠিক আছে। আমি এখান থেকে একটু বাড়াই করব, আমি 30টা দেখি, 30টার দাম হচ্ছে $20, তো 30টা না আমি 25টা করব। আচ্ছা, আমি 20টাই নিই, ঠিক আছে। সো এখান থেকে আমি 20টা নিলাম, জাস্ট এখন আমরা এনেবল BSDT ক্লিক করব। এখানে দেখুন আমার $13 মতন খরচ হচ্ছে, ঠিক আছে। সো এখান থেকে একটা ফি যাবে, আমরা কনফার্মে ক্লিক করে দিব। সো এই যে দেখুন, অলরেডি কিন্তু এটা আমার বাই করা হয়ে গেছে, আমার এখানে টোটাল আপনার $14 মতন খরচ গেল। সো এই $14 দিয়ে কিন্তু ইনশাল্লাহ ইন ফিউচার কিন্তু আমরা $100 থেকে প্রায় $1000-এর মধ্যে কিন্তু ভালো একটা প্রফিট পাবো এই $14 খরচ করে, ঠিক আছে। আপনার কাছে কিন্তু আর তেমন খরচ যাবে না, এই $14-ই এ লাগবে। দেখুন আমাদের কিন্তু অলরেডি 20টা STG টোকেন আছে। সো এখন আমাদের ব্যাঙ্ক হিসেবে কাজ শেষ, এখন কী করবো আমরা এটাতে যাবো, তাদের নেটওয়ার্কটা ইউজ করবো। এখানে আমি আর অনেক কিছু দেখাবো, ঠিক আছে, মানে ইন ফিউচার কতগুলো এয়ারড্রপ পাওয়ার পসিবিলিটি আছে এগুলো আমি আপনাদের দেখাই দিব, মানে সবগুলো আপনারা ইউজ করে নেবেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট ইনশাল্লাহ আমরা সবাই পাবো। সো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেবো, সো মেটামাক্স। সো দেন আমরা আনলক করে নিব আমাদের ওয়ালেটটা, তারপর কানেক্ট। সো দেখুন অলরেডি কিন্তু এটা আমাদের কানেক্ট হয়ে গেলো। এখন আমাদের যা করতে হবে, আমরা অ্যাভেলেবেল এখানে একটা ক্লিক করবো, এখানে আমরা ম্যাক্স করে দেবো, এখানে আমি 36 ইয়ারের জন্য নিবো ভাই, ঠিক আছে। দেখুন আমার প্রায় বুটিং পাওয়ার হচ্ছে 29টা BSTC আমরা বুটিং পাওয়ার পাবো আর কি, বুঝছেন। সো এটা কিন্তু আমার প্রায় 1094 দিনের জন্য লক হয়ে যাবে, অর্থাৎ আমি এটা 2026 সালে যদি আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে অবশ্যই এটা আমি আনলক করতে পারবো, আদারওয়াইজ এটা শেষ। মানে এটা আপনারা এভাবে বাই করতে পারছে, এটা আপনাকে একবার ইনভেস্ট করে দিচ্ছেন, এটা কি টোকেনটা আপনার নাই, জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট স্ট্রাইকে ক্লিক করে এটা আমরা স্ট্রাইক করে নেবো, ঠিক আছে। যেহেতু এখান থেকে আমরা বুটিং পাওয়ার পাচ্ছি, এগুলো দিয়ে কিন্তু আমরা বিগ একটা বেনিফিট করতে পারবো ইন ফিউচার। জাস্ট আমরা ওয়েট করি। সো দেখুন অলরেডি আমরা একটা, আচ্ছা এটা আমি একটা সুইচ করে নিই নেটওয়ার্ক, দেন এটা আমরা এগেন কানেক্ট করতে বলতেছি আমাকে। সো দেখুন এখানে কিন্তু, সরি গাইস, সো দেখুন আমি কিন্তু এখানে প্রায় একটু ভাড়াই নিচ্ছি আর কি, বুঝছেন। আপনারা ভাই আপনাদের সমর্থন অনুযায়ী করবেন, আমি চাচ্ছি যে এখানে মূলত কি আপনার যত বুটিং পাওয়ার বেশি তত কিন্তু ইনশাল্লাহ এখান থেকে রিওয়ার্ডটা বেশি পাওয়ার পসিবিলিটি আছে। সো এখান থেকে আমি স্ট্রাইকে ক্লিক করলাম, আমি এখানে প্রায় টোটাল আপনার $20 মতন সামথিং খরচ করছি, এখান থেকে এত ফি যাবে, কনফার্মে ক্লিক করে দিব, দেন এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে কিছুক্ষণ পর। সো দেখুন আমার থেকে আরও 50 সেন্টের মতন BNB ফি যাচ্ছে, আপনার টোটাল আমার কত খরচ এটা আপনার প্লিজ একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আমার এখানে কিন্তু টোটাল ইন টোটাল আপনার প্রায় আপনার
$21 মতন আই থিঙ্ক খরচ গেছে মানে এটাতে কাজ করে, ঠিক আছে। মানে ফি তো গেছে, ফি আপনার তো যাবেই, মানে ইন টোটাল আমি ধরছি, দেখুন এটা কিন্তু অলরেডি আমাদের স্টেক করা হয়ে গেছে, বুঝছেন, এটা কিন্তু অলরেডি আমাদের স্টেক করা হয়ে গেছে। এখন যদি এটা আমাদের স্টেকে যে আমরা যদি আনস্টেকে যাই তাহলে আমরা দেখতে পাবো, আচ্ছা এটা আনস্টেকে যাচ্ছে না, আর এটা কিন্তু আমাদের এতদিনের জন্য লক। এখন কী করবো আমরা, এখান থেকে যে নিচে একটা লেখা আছে এটাতে, এটা হচ্ছে ওভারভিউ, আমরা এখানে স্টেক খুঁজবো, ঠিক আছে, সরি স্টেক না, ভোটের ইয়াটা খুঁজবো আমরা। আর এটা হচ্ছে ট্রান্সফার, এইটা কিন্তু একটা ব্রিজ করে নেবেন। সো আমি ব্রিজটা একটু পরে করতেছি, আমাদের আগে যে মেন কাজ সেটা আমরা করব, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে পোল, এগুলো করা প্রয়োজন নেই, যদি চান করতে পারেন, মানে সব কিছু ইউজ করবেন আর কি, বুঝছেন। এটা হচ্ছে ফ্রম, আর এটা হচ্ছে স্টেকের ব্যাপারটা। দেন এখান থেকে আমাদের বুটিংটা কোথায়, এই যে পাইছি পাইছি পাইছি, এখানে এখানে এই যে স্টেকে যদি আসে নিচে আসবেন, আসার পর এখানে হচ্ছে ভাই আমাদের মেন খেলা, ঠিক আছে। দেখুন ইউর বুটিং পাওয়ার, আমার কিন্তু এখনও বুটিং পাওয়ার নাই, কারণ ভাই আমি এই মাত্র এখানে রেজিস্ট্রেশন করছি, ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমার কোনো বুটিং পাওয়ার নাই। এটা আমি আগামীকাল, আগামীকাল থেকে কিন্তু আমি বুটিং করতে পারবো। সো তার জন্য বুটিং অন স্ন্যাপশট এখানে একটু ক্লিক করবেন, করার পর মেন নেটে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে। এখানে আমাদের বুটিং করতে হবে, এখান থেকে আমরা জয়েনে ক্লিক করে দিব। দেন আমরা আগে ওয়ালেটটা কানেক্ট করে নিই, দেন কানেক্ট, দেখুন এটা কিন্তু অলরেডি আমাদের কানেক্ট। এখান থেকে আমরা বুটিংয়ে ক্লিক করে এটা আমরা ফার্স্ট অফ অল ওদের ইয়াতে জয়েন করে নিব। দেন এখানে দেখুন এগুলো কিন্তু ক্লোজ ভাই, বুঝছেন, যখন অ্যাক্টিভ থাকবে, এখানে একটা অ্যাক্টিভ লেখা থাকবে, আমি এগুলো দিয়ে দিব। আর এখানে আপনি যদি নিউ প্রপোজালে যাই, দেখি কোনো, আচ্ছা নিউ প্রপোজাল দেখি, আচ্ছা না এখানে এটা বাদ দিয়ে আমরা স্কিপ করি। এখানে হচ্ছে ডেলিগেট, দেখি এখানে কি আচ্ছা, আমরা ডেলিগেট করার প্রয়োজন নাই। যাই হোক, এখান থেকে এখানে কিন্তু অ্যাক্টিভ লেখা থাকবে ভাই, বুঝছেন, যখন অ্যাক্টিভ লেখা থাকবে আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন, আমি দেখাই দিব। এই যে দেখুন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন শো করবে, এই যে এখানে যে বুট দেওয়ার মতন অপশন আছে, এই বুটে ক্লিক করে আপনারা জাস্ট বুট করে দিতে পারবেন আর কি, বুঝছেন। এটা এখন বর্তমানে যেহেতু ওদের সবগুলো ক্লোজ, আমি এগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিব, যখন ওদের মানে বুটিং স্টার্ট হবে, ঠিক আছে, তখন আপনারা অবশ্যই ওদের গভর্নেন্সে জয়েন করে নেবেন। সো যাই হোক, এটা গেলো। দেন হচ্ছে যে আমরা এগেন এখানে চলে যাই, এটা হচ্ছে গভর্নেন্স ফর্ম, এখানে আমরা যাবো, এখানে কিন্তু আমরা রেজিস্ট্রেট করে নিব। সো এটাকে ফার্স্ট অফ অল আপনারা ডেস্কটপ মোড করে নেবেন, কারণ ডেস্কটপ মোড করলে কিন্তু আপনাদের জন্য সুবিধা আছে। সো এটা ডেস্কটপ মোড করার পর আপনারা এখান থেকে লগ ইন দেখতেছেন, জাস্ট লগ ইনে ক্লিক করে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন ফার্স্ট অফ অল। সো আমি কানেক্ট মেটামাক্স, দেন এটা আমার কানেক্ট চাইবে, সো আমরা এটা কানেক্ট করে দিব, ঠিক আছে। আচ্ছা এটা ইথেরিয়ামে চলে গেছে, যাই হোক, এটা আমরা এগেন। সো দেখুন অলরেডি এটা আমাদের কানেক্ট করা হয়ে গেলো, ঠিক আছে। এখন আমরা কী করব, এখান থেকে দেখতেছেন যে গভর্নেন্স এখানে যেতে হবে, এখানে যাবো স্ন্যাপশটে যাব, এখানে দেখবো কোনগুলো অ্যাক্টিভ আছে, এখানে কিন্তু আপনার চালু করতে পারেন, ঠিক আছে। এগুলো আপনার দেখাবে যে দেখুন বর্তমানে কিন্তু কোনো নাই, ঠিক আছে, এই যে বর্তমানে কোনো নাই, এন্ডিংয়ে যদি আসি দেখেন এগুলো কিন্তু শেষ। আমি দেখাচ্ছি একটা দাস, এখানে যদি আপনারা আসেন, আসলে এখানে দেখবেন যে এখানে নিচে একটা, এখানে একটা অপশন থাকবে, অথবা এই পুলে যাবেন, ঠিক আছে, যে পুলে যদি যান এখানে দেখতেছেন এই যে বুট করতেছে, ঠিক আছে, এরকম একটা পোল আর কি, জাস্ট এখানে অপশন থাকবে, এখানে ইয়েসে ক্লিক করে দেবেন, মানে যেটাতে বেশি দেখবেন পার্সেন্ট ওইটাতে বুট করবেন, দিয়ে জাস্ট নিচে বুট ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাবে ইজি, বুঝছেন, এগুলো ইজি আপনারা পারবেন, জাস্ট সেটা করে নেবেন। সেটা কিন্তু আমাদের কাজ শেষ, এটাও শেষ, এটাও কিন্তু শেষ। এখন হচ্ছে যে আমরা কিন্তু এটা বায়ো করে ফেলছি, এখন হচ্ছে আমরা এই দুইটা নেটওয়ার্ক ইউজ করবো, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ব্রিজে করে। আচ্ছা তার আগে আপনারা একটা কাজ করতে পারেন, সো এখানে আপনারা ফার্স্ট অফ অল এখানে আসবেন, আসার পর আপনারা কিছু একটা ব্রিজ করবেন ভাই, বুঝছেন, সো ব্রিজ করা মাস্ট প্রয়োজন। এখান থেকে আমি কি নিব, আমি দেখি আমার কাছে ইথেরিয়াম আছে, সো আমি ইথেরিয়ামের সাথে আমি আপনার ARB করি, দেখি কেমন ফি যায়, বাট আপনারা কম করবেন ভাই, বুঝছেন। সো এখান থেকে আমার যেহেতু ETS বেশি আছে, সো আমি ETS-এ ক্লিক করে এখানে আমি ট্রান্সফার করবো 0.01, ঠিক আছে, এটা আমরা ট্রান্সফার করি, দেখি ইউ উইল রিসিভ, এখানে দেখাবে আমি কত রিসিভ করবো। আমরা যেখানে কনফার্মে ক্লিক করে আগে আমি দেখবো যে ফিটা কেমন যায়, এখানে এক্সচেঞ্জ ফি দেখাচ্ছে, এখানে $14 ফি যাচ্ছে ভাই, সো আমি এটা স্কিপ করবো, আমি এটা করবো না। দেন আমি কী করবো, আমার কাছে আমি দেখি কী টোকেন আছে। সো যাই হোক, এখানে আমি কিছু মেটিস নিয়ে নিলাম, এখান থেকে আমরা কী করবো, এই যে পলিগন সিলেক্ট করবো, দেন এখান থেকে আমরা ERB রাখবো, ঠিক আছে, এখান থেকে আমরা কী করবো,
আমরা দেখব এখান থেকে কি আছে আমার। সো এখান থেকে আমি কি করব যে পলিগন থেকে আমি আপনার বিএমবিতে নেব ভাই। এখানে এগুলো কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন, চাইলে ইউজ নাও করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। বাট আপনাদের যদি বেশি ডলার থাকে চাইলে এগুলো ইউজ করে রাখতে পারেন, এগুলো কিন্তু ইন ফিউচার ভালো একটা প্রফিট আপনারা কিন্তু পেতে পারেন, বুঝছেন। সো যারা পারবেন না স্কিপ করেন, কোনো প্রবলেম নেই ভাই। জাস্ট আপনার যে সিস্টেমগুলো দেখালাম না, ফার্স্ট অফ অল এগুলোই করেন। সো এখান থেকে আমি এটা করে নিলাম, দেন এখান থেকে আমরা কী করবো বিএমবিটা সিলেক্ট করবো, দেন এখান থেকে আমি $10 সম পরিমাণ নিয়ে নেবো, আমি জাস্ট এটা ইউজ করবো আর কি, বুঝছেন। জাস্ট সেন্ড টু কনফার্ম, এখন দেখি এখন কিন্তু আমাদের ফিটা কমই যাবে, বুঝছেন, কারণ আমরা এটা মেটিক্স নেটওয়ার্কও করতেছি। তাই জাস্ট একটা ব্রিজ করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন ভাই আমি বড় লোক হয়ে গেছি, আমার কাছে ইটিএস কত আছে দেখছেন ভাই। আহ নেটওয়ার্ক, আমরা এটা পলিগন সিলেক্ট করে নিলাম, এখন কিন্তু হবে, মানে এটা একটু প্রবলেম দেখাইছিল আর কি ফার্স্ট অফ অল। আমরা এখানে কানেক্ট করে নিলাম, এখন আমরা এটা ট্রাই করবো, এখন কিন্তু হয়ে যাবে। দেখুন মাত্র 3 সেন্টের মতন ফেয়ে গেল, প্লাস এটা আমরা করে নিব, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ব্রিজ হওয়া এখন কনফার্ম হয়ে গেছে, জাস্ট আমরা ওয়েট করে নিব। সো দেখুন এটা কিন্তু আমরা 20 মিনিটের ভিতর আমরা এটা রিসিভ করতে পারবো। এখানে আমি আই গট ইটে ক্লিক করে দিই, কারণ এটা আমরা 20 মিনিট পর কিন্তু এটা পাবো। সো এটা এইভাবে থাক, এখন আমরা বাকি নেটওয়ার্কে কাজ করব, যেমন এটাতে আমরা করব। আমি কিন্তু ভাই সবগুলো দেখাচ্ছি, বাট আপনারা যদি চান এগুলো স্কিপ করতে পারেন ভাই। আমি যাতে এগুলো যাতে ইয়ারটপ না মিস করতে পারি, তার জন্য আসলে এগুলো আমি করে রাখতেছি, বুঝছেন। যদি আপনারা চান করে রাখতে পারেন। সো ফার্স্ট অফ অল কানেক্ট, সো কানেক্ট ক্লিক করে আমরা এটা কানেক্ট করে দিব, দেন ওকে, ঠিক আছে। এখানে কিন্তু অলরেডি আমাদের কানেক্ট হয়ে গেলো, এখন আমরা কী করবো পলিগন থেকে আমরা এটাতে নেব। আচ্ছা না, পলিগন নেব না, আমি দেখি আমরা এখানে কী নেটওয়ার্ক ইউজ করতে পারি। এখান থেকে আমি অপটিমাইজ নিব, ঠিক আছে। অপটিমাইজ থেকে আমরা অ্যাপট্রোসে নেব, এখানে কিন্তু ভাই আপনাকে অ্যাপট্রোসে নিতেই হবে, ঠিক আছে। মানে এটা আপনার অ্যাপট্রোসে আপনাকে এটা নিতে হবে। তো আমরা পলিগন আমরা এখানে আরেকটা সিলেক্ট করি, যেমন আপনার আমি দেখি আমার কাছে এখানে কী আছে। আচ্ছা ইথিরাম যদি দেই তাহলে আমরা দেখি কত, ইথিরাম তো ফি অনেক বেশি ভাই, ইথিরাম আমার দ্বারা পসিবল হবে না। সো এখান থেকে আমরা আরবিট্রিয়ামে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কী করবো 0.001 নিব। সো এখান থেকে আমরা USDT সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। আমি পলিগন কিছু ডিপোজিট করছি, দেন কানেক্টে ক্লিক করে আমরা কী করবো কানেক্ট মার্টিয়ান অথবা কানেক্ট প্রেটার, এই দুটাতে একটা করতে পারি। সো আমি এটাতেই করবো, কারণ এটাতে আমি সলভ করে নিয়ে যাবো আর কি। সো এখান থেকে আমরা সুইচে ক্লিক করে এটা আমরা অ্যাপ্রুভে ক্লিক করে দিব। সো দেখুন এটা কিন্তু আমাদের এখন এটা কানেক্টেড হয়ে যাবে, দেখুন কানেক্টেড হয়ে গেল, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কাজ বাকি যেটা করার, এখানে আমি ম্যাক্স দিব না, এখানে আমি $10 নেব। আমি কিন্তু এটা পলিগনে উঠতেছি, বুঝছেন, কারণ পলিগনে ফি কম। সো এখানে ট্রান্সফার দশ আমরা ওয়েট করে নিব, দেখুন এখন কিন্তু আমাদের একটা অ্যাপ্রুভ আসলো। এখান থেকে আমরা একটু ওয়েট করি, কারণ আমাদের একটা গ্যাস ফি আই থিঙ্ক কিছু যাবে। সো যে দেখুন আমাদেরকে সামথিং কিছু ফি যাচ্ছে, জাস আমরা অ্যাপ্রুভ ক্লিক করে দিব, দেন এটা আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, দেখুন অ্যাপ্রুভ ট্রান্সফার, ঠিক আছে। এখন আমাদের মেট্রিক্স থেকে কিছু ফি যাবে, দেখুন 1 সেন্টের মতন গেল, কনফার্মে ক্লিক করে দিব, এটা কিন্তু আমাদের টোটালি কমপ্লিট, ঠিক আছে। সো এটা এখন অ্যাপ্রুভ হয়ে আছে, জাস এটা আপনার কিছুক্ষণ পর ট্রান্সলেশন হয়ে যাবে। আর দেখুন এটা কিন্তু আপনার যে আমাদের ইয়ার নেটওয়ার্কটা আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে এগেন ফি গেল, যাই হোক, এই যে দেখুন এখানে কিন্তু আমাদের আরও 15 মিনিট বাকি আছে, ওই যে আমরা বিএমবি থেকে সরি পলিগন থেকে যে আমরা বিএমবি ট্রান্সফার করতেছি না ওইটা আর কি, ঠিক আছে। $10 এটা কিন্তু এখনও পেন্ডিংয়ে। সো এটা দেখি এটা কিন্তু অলরেডি আমাদের কনফার্ম হয়ে গেছে, দেখুন এনে দেখুন ট্রান্সলেশন সাবমিটেড, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অলরেডি কনফার্ম, দেখুন অলরেডি কিন্তু এখানে পলিগন থেকে এখানে কিন্তু অলরেডি $10 ট্রান্সফার হয়ে গেছে। আচ্ছা এটা ট্রান্সফার হতে আপনার 20 মিনিটের মতন সময় লাগবে, যাই হোক এটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট। এখন হচ্ছে আমরা আরেকটা বাকি আছে, ওইটাও আমরা করে নিব, ঠিক আছে। এগুলো জাস্ট ইউজ করবেন ভাই, বুঝছেন। আরেকটা কথা হচ্ছে আপনারা যদি চান, যেমন মনে করেন যে আমি আরেকটা জিনিস পদ্ধতি শিখে দিই, যেমন আমাদের কিন্তু অ্যাপট্রোসে USDTটা প্রয়োজন নেই, আমরা কী করবো অ্যাপট্রোসটা উপরে দিয়ে দেন আবারও পলিগন আমরা ব্যাক নিয়ে নিব, অথবা আপনার যদি পলিগন না লাগে বিএমবিতে নিয়ে নেবেন, এরকম করে জাস্ট এক্সচেঞ্জ করে আবার নিয়ে নিতে পারবেন। মানে এটা আপনার আবারও করস এক্সচেঞ্জ হচ্ছে, মানে ডবল আপনি এটা এক্সচেঞ্জ করেন। যত আপনি এখানে ট্রান্সলেশন করুন তত কিন্তু আপনার ভাই ভালো একটা রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি আছে, বুঝছেন। সেগুলো আমি পরে দিয়ে করে নিব, জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে।
দেন আমরা এখানে আসবো, আসার পর এখানে ওয়ালেট কানেক্ট করবো, কানেক্ট করবো এখানে ফার্স্ট অফ অল এগেন আগের মতনই জাস্ট নেক্সট কানেক্ট, ঠিক আছে। দেন এখান থেকে আবারও এটা আমরা ক্লিক করে, এটা আমরা আবার অ্যাপ্রুভে ক্লিক করে দিব, দেন এগেন আমরা আবারও সোয়াইপ করব। সো আমরা আমাদের কাছে আমার কাছে কিন্তু $1 মতন আছে, সো আমি এগেন কিছু ডিপোজিট করি। সো দেখুন আমি $10 মতন ডিপোজিট করলাম, এখানে আমি $10 দিয়ে সোয়াইপ করব, দেখুন আমি $10 পাচ্ছি ট্রান্সফার। দেন আমাদের একটা অ্যাপ্রুভাল আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা $3 মতন ফি যাচ্ছে, 3 সেন্টের মতন। জাস্ট আমরা এখানে ওয়েট করব, আমাদের একটা মার্টিনা থেকে একটা অ্যাপ্রুভাল সিস্টেম আসবে, ওইটা আমরা অ্যাপ্রুভ করে দিতে হবে। আচ্ছা এই যে দেখুন অলরেডি কিন্তু এটা আমাদের সাবমিটেড হয়ে গেলো। সো সব থেকে মজার ব্যাপার কি ভাই, এখানে আপনার যদি এটা তো করেন তাহলে আপনার অ্যাপ্রোসে কোনো ফি যাচ্ছে না। সো আমি আপনাদের রিকমেন্ড করবো নেক্সট এটার থেকে আপনারা সোয়াইপ করে নেবেন, যেমন আপনার কাছে $10 থাকলে $10 উপরে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর দেন আপনি এটা এগেন এখান থেকে সোয়াইপ করে নিয়ে নিতে পারবেন। আচ্ছা এটা কি ইনস্ট্যান্ট কি অ্যাড হয়ে গেলো নাকি আমি, আচ্ছা না এটাও কিন্তু আপনার 21 মিনিট মতন লাগবে, ঠিক আছে। এই নেটওয়ার্কের রাস্তায় যে দেখুন পলিগন থেকে অ্যাপ্রোসে যেতে আপনার এতক্ষণ সময় লাগবে। সো আমরা যদি এখানে যাই, এটাতে আমরা উপরে নিই, দেখুন ব্যালেন্স কিন্তু 0-0, ঠিক আছে। সো এইভাবে এটা থেকে আবার এটাতে সোয়াইপ করে নিয়ে নেবেন, কারণ ভাই অ্যাপ্রোসের ডলার ইউএসডিটি কিন্তু আমাদের প্রয়োজন নেই, কিন্তু মেটিকের পলিগনের ইউএসডিটি কিন্তু আমাদের প্রয়োজন আছে, বুঝছেন। সো এটা থেকে এটা আপনারা জাস্ট মানে ব্রিজ করে নেবেন, যত এটা ট্রান্সলেশন করুন তত কিন্তু ভাই এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি বেশি, মানে এয়ারড্রপ পাওয়ার খুবই বেশি চান্স আছে, বুঝছেন। সো এই হচ্ছে সব ট্রাক্স তো আমি আপনাদের দেখাই দিলাম, সো এটাতে আপনারা সবাই জয়েন করে নেবেন। সো আপনারা যদি চান এগুলা এখন না করতে বা স্কিপ করতে পারেন, আপনারা জাস্ট এই বোটিংয়ের কাজটা করবেন, এটাই কিন্তু মেন, মানে এই যে লেয়ার জিরো যে কাজের মেন টপিক কিন্তু এইগুলাই, এই দুটোটা কিন্তু এটা আপনার জাস্ট মানে এগুলো জাস্ট ব্রিজ করলে, মানে ওদের যে নেটওয়ার্কগুলো আছে না আপনার, যে মনে করেন যে 3 সব ব্রিজ, মানে এগুলোতে জাস্ট এয়ারড্রপ আপনার এলিজিবল হওয়ার চান্সটা বেশি আর কি, যদি এই অ্যাপ্রেস নেটওয়ার্কে যদি এগুলোতে যদি আপনার ব্রিজটা করেন, ঠিক আছে। আদারওয়াইজ আপনি চাইলে এগুলোতে আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। এই যে এইগুলো আপনারা করে নেবেন, জাস্ট সেগুলো আমি আপনাদের এমনিতেই দেখাই দিলাম, ঠিক আছে। আমি সবগুলো করে নিলাম আর কি, সো আপনার জাস্ট এই তিনোটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। সো ভিডিওটা এই পর্যন্ত, যে ভালো লাগে প্লিজ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। তো চলুন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।